এমন একটা শব্দ যা উচ্চারণ করতে হয়তো খুব কম সময় লাগে, কিন্তু যার ব্যাপ্তি তোমার সারা জীবন জুড়ে। বই মানে শুধু কয়েকটা পাতায় ছাপানো শব্দ নয়, বই মানে এর চেয়ে বেশি অনেক কিছু। বইকে শুধুই পড়ে মুখস্থ করো না, অনুভব করতে শেখো সেই বইয়ের ভেতরের বিষয়গুলোকে। বইয়ের মধ্যে থাকা শত মানুষের জীবন কাহিনীকে যদি তুমি অনুভব করে তোমার মনে পজিটিভিটি তৈরি করতে পারো, তোমার দেখা স্বপ্নের পথে অসম্ভব শক্তিশালী পোটেনশিয়াল নিয়ে এগিয়ে যেতে পারো, তবে তোমার বই পড়া সফল। পৃথিবীর সফল ব্যক্তিরা কিন্তু তাদের রোজকার জীবনের মধ্যে বই পড়াটাকে আবশ্যিক করেছেন। তা সে APJ আব্দুল কালাম হোক, বিল গেটস হোক বা ওয়ারেন বাফেটই হোক। মনে রেখো, তোমার অবসাদের সময় যদি তোমার পাশে কেউ না থাকে, তখন সঠিক বইগুলোকে পড়ে যদি তুমি উপলব্ধি করতে পারো, তবে অবসাদ আর পাশে থাকা শুধুমাত্র দুটো শব্দ ছাড়া আর কিছু বলেই তোমার কাছে পরিগণিত হবে না, কারণ তখন একমাত্র বন্ধু হিসাবে তুমি পাবে বইকেই।